অতএব তার জনশূন্য প্রাসাদে এমন একজনের খোঁজ করতে থাকে যে এসে ওই পুতিগুলি নিয়ে যাবে বৃদ্ধ ব্যক্তির একমাত্র সঙ্গী ছিল তার বিশ্বস্ত খাজাঞ্চি তিনি কত যে ঋতুর আনগনা দেখলেন বার্ধক্যের দুর্বলবশত তিনি বিশেষ কিছু করতে পারতেন না শুধুই তার আচ্ছাদিত বাগিচায় নিশ্চুপ বসে থাকতেন তিনি প্রতীক্ষা করছিলেন তিনি নিজে পার্থিব বিষয় সম্পত্তি বিতরণ করে বাণিজ্য বিকটিত করার পর প্রায় বছর অপেক্ষা করেছিলেন আর তারপর পূর্ব দিশার মরুভূমির দিকে দেখা গেল এক ক্ষুদ্রাকায় অচেনা মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে এই লোকটি দামাশ প্রবেশ করে রাজপথ দিয়ে সোজা হাঁটতে হাঁটতে প্রাসাদের সামনে এসে দাঁড়ায় দর্শনার্থী বারবার অনুরোধ করল আমি আপনার প্রভুর সঙ্গে কথা বলতে চাই অথচ সাধারণত বিনম্র ও শোভন এরাজমাস রুদ্ধদারের সামনে নির্বিকার নিশ্চল দাঁড়িয়ে রইল অপরিচিত ওই ব্যক্তির বহিরাবরণ দেখে তার ওপর বিশ্বাস হচ্ছিল না তার চটিজোড়া ছিল ছেঁড়া ও দড়ি দিয়ে বাঁধা কৃষ্ণবর্ণ পা দুটিতে ক্ষতের চিহ্ন ও আঘাতের দাগ ছিল সুস্পষ্ট এবং পা দুটির উপরাংশে ঝুলছিল ঢল ঢলে শতচ্ছিন্ন উটের চামড়ার কোটি বস্ত্র লোকটি দীর্ঘ চুলে জট ধরেছিল সূর্যের আলোয় রক্তিম তার চোখ দুটি যেন জ্বলছিল এরাসমাসের দৃঢ় মুষ্টি দ্বার বন্ধ করে রেখেছিল আপনি আমার প্রভুর কাছ থেকে কি চান অপরিচিত ব্যক্তি তার কাঁধে ঝোলা নামিয়ে করজোরে এরাসমাসের কাছে প্রার্থনা করল দয়া করুন মহানুভব আপনার প্রভুর সঙ্গে একটি আমায় দেখা করতে দিন আমি তার কোনো ক্ষতি করতে আসিনি আমি ভিক্ষা করতেও আসিনি তাকে একটি আমার কথা শুনতে দিন আমার কথায় যদি তিনি কোনোভাবে ক্ষুণ্ণ হন তাহলে আমি অবিলম্বে এখান থেকে চলে যাব অনিশ্চিত দ্বিধাগ্রস্ত অরাসমাস ধীরে ধীরে তার দ্বার খুলে ভেতরে তাকালো তারপর মাথা নাড়ল ঘুরে গিয়ে আর পিছন ফিরে না দেখে সে দ্রুত বাগানের পথে হেঁটে চললো তার পিছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলল তার অতিথি বাগানে হাফিজ তন্দ্রাচ্ছন্ন বসেছিলেন এরাসমাস তার প্রভুর কাছে গিয়ে ইতস্তত করল সামান্য কাশল হাফিত নড়ে উঠলেন সে আবার কাশলো বৃদ্ধ এবার চোখ খুললেন প্রভু বিরক্ত করার জন্য মার্জনা চাইছি একজন অতিথি আপনার সঙ্গে দেখা করতে চায় ঘুম ভেঙে গেল হাপিদ উঠে বসলেন অপরিচিত আপনি কি সেই ব্যক্তি যাকে বিশ্বের সবচেয়ে সেরা সেলসম্যান মনে করা হয় ব্রকটি করে হাফিদ মাথা নাড়লেন ওই বিশেষণ বহুযুগ আগে আমাকে দেয়া হয়েছিল এখন আমার পক্ক কেস সে ভূষণ আর নেই আপনি আমার কাছে কি চান আত্মসচেতন ক্ষুদ্রকায় অতিথি হাপিদের সামনে দাঁড়িয়েছিল নিজের বুকে হাত ঘষে নিল অল্প আলোয় চোখ পিটপিট করে সে বলল আমার নাম সাউল এখন আমি জেরুসালেম থেকে আমার জন্মস্থান স্টারশাসে ফিরছি মাপ করবেন আমার চেহারা দেখে বিভ্রান্ত হবেন না আমি জঙ্গলের ডাকাত নই পথের ভিকারিও নই আমি টার্সাসের নাগরিক এবং রোমেরও আমি বেঞ্জামিনের ইহুদ্দি জাতিভুক্ত আমার পরিবার ফরাসি আমার জীবিকা তাবু তৈরি করা এবং আমি মহান গামালিয়ারের কাছে বিদ্যাভাস করেছি অনেকের কাছে আমি পল নামে পরিচিত লোকটি কথা বলতে বলতে দুলছিল এর আগের মুহূর্ত পর্যন্ত অমনোযোগী হাফিদ এখন তার অতিথিকে বসতে বললেন পল মাথা নাড়ল তবে দাঁড়িয়ে রইল আমি আপনার কাছে সাহায্য ও পথ নির্দেশের জন্য এসেছি যা শুধু আপনি দিতে পারেন আমার কাহিনী শোনানোর অনুমতি দেবেন কি অপরিচিত ব্যক্তির পিছনে দাঁড়িয়ে থাকা ইরাসমাস সজোরে মাথা নাড়ল তবে হাফিদ তা অগ্রাহ্য করলেন তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টিকারক ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করে মাথা নেড়ে বললেন আমি বৃদ্ধ আপনার দিকে মাথা তুলে তাকানো আমার পক্ষে কষ্টকর আপনি পায়ের কাছে বসুন আমি আপনার কথা শুনব পল তার ভারী বোঝা সরিয়ে শান্তভাবে অপেক্ষমনে অপেক্ষ মনে বৃদ্ধের কাছে নতজানু হয়ে বসল চার বছর আগেকার ঘটনা বহু বছরের উর্জিত জ্ঞানে সত্যান্ধ আমি জেরুসালে স্টিফেন নামক এক মাহাত্মার পাথর মেরে মৃত্যুদণ্ডের শাস্তির সরকারি সাক্ষ্য হয়েছিলাম ওই ব্যক্তিকে আমাদের ঈশ্বরের নিন্দা করার অভিযোগে ইহুদ্দি আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন বাধা দিয়ে বিহল হাফিদ বলে উঠলেন এর সঙ্গে আমার কি সম্পর্ক তা তো বুঝলাম না সম্ভবত বৃদ্ধকে শান্ত করার জন্য পল হাত তুলল এখনই বলছি স্টিফেন ছিলেন যিশু নামক এক ব্যক্তির অনুগামী যাকে স্টিফেনের মৃত্যুদণ্ডের এক বছর আগে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগে রোমবাসীরা ক্রুশবিদ্ধ করে স্টিফেনের একমাত্র দোষ ছিল যে সে দৃঢ়ভাবে বলেছিল যিশুই সেই ত্রাণকর্তা যার আবির্ভাবের পূর্বাভাস ইহুদ্দি ধর্মগুরুরা দিয়েছিলেন এবং ধর্মপীঠ রোমের সঙ্গে ষড়যন্ত্র করে এই দেবতার পুত্রের হত্যা করেছিল কর্তৃপক্ষের এরূপ বিরোধিতার একমাত্র শাস্তি ছিল মৃত্যু আর আগে যেমনটি বলেছি আমিও এতে অংশ নিয়েছিলাম তদুপরি আমার ধর্মান্ধতা ও যৌবনের উদ্দীপনায় সন্তুষ্ট হয়ে আমায় ধর্মপীঠের প্রধান পুরোহিত কিছু চিঠি দিয়েছিলেন এবং আমায় এই দামাজ কাছে এসে যিশুর অনুগামীদের খুঁজে বন্দি করে শাস্তির জন্য জেরুসালেমে ফেরত নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হলো। আগেই বলেছি এটা চার বছর আগেকার ঘটনা হাপিদের দিকে তাকিয়ে বৃদ্ধের চোখে তার বিশ্বস্ত খাজাঞ্চি এমন কিছু দেখতে পায় যা বহু যুগ চোখে পড়েনি বাগানের ফোয়ারায় আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না পল আবার বলতে শুরু করে হত্যার অভিপ্রায়ে আমি সেই দামাশ প্রবেশ করি স্বর্গ থেকে বিদ্যুৎ শিখা জ্বলে ওঠে যদিও আমি তাতে আহত হইনি তবে মাটিতে পড়ে যাই আর যদিও আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না তবে স্পষ্ট শুনতে পেলাম সাউল সাউল আমায় কেন যন্ত্রণা দিচ্ছ আমি জিজ্ঞাসা করলাম কে তুমি সেই স্বর বলে উঠল আমি যিশু যাকে তুমি যন্ত্রণা দিতে এসেছ ওঠো শহরে প্রবেশ করো কি করতে হবে তা তোমায় জানিয়ে দেওয়া হবে আমি উঠে বসি আমার সঙ্গীরা আমার হাত ধরে ডামাস নিয়ে আসে তিন দিন আমি কিছুই খাইনি ক্রুশবিদ্ধের এক অনুগামীর বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম তারপর আনানিয়াস নামের এক ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসে সে বলে যে সে আমার সঙ্গে দেখা করার স্বপ্নাদেশ পেয়েছিল তারপর সে আমার চোখে হাত রাখে ও আমি আবার আমার দৃষ্টিশক্তি ফিরে পাই আসন থেকে সামনের দিকে ঝুঁকে হাফিদ প্রশ্ন করলেন তারপর কি হলো আমায় উপাসনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং যিশুর অনুগামীদের নির্যাতক হিসাবে আমার উপস্থিতির সম্মিলিত অনুগামীদের মনে আতঙ্কের সৃষ্টি করে তবে তা সত্ত্বেও আমি ধর্মোপদেশ দিই আমার বাক্যে সকলে স্তম্ভিত হয়ে যায় কারণ আমি সকলকে বলেছিলাম যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিনি বাস্তবিকই দেবপুত্র ছিলেন যারা আমার কথা শুনেছিল তারা সন্দেহপ্রবণ হয়ে ওঠে আমি না সেই ব্যক্তি যে জেরুজালেমের আতঙ্কের সৃষ্টি করেছে আমি তাদের কিছুতেই আশ্বস্ত করতে পারিনি যে আমার মনে পরিবর্তন ঘটে গিয়েছে অনেকে আবার আমার হত্যা ষড়যন্ত্র করতে থাকে তাই আমি প্রাচীর টপকে জেরুসালেমে ফিরে আসি জেরুজালেমেও দামাসকাসের ঘটনার পুনরাবৃত্তি হয় যদিও অনেকেই দামাজ কাছে আমার ধর্মপদেশের কথা জানতে পেরেছিল তবে যীশুর অনুগামীরা কিছুতেই আমার ঘনিষ্ঠ হতে চায় না যিশুর বাণী আমি সকলকে শোনাই তবে তাতে কোনো ফল হয় না যেখানে গিয়ে ধর্মপদেশ দিতাম সেখানকার শ্রোতারা আমার বেশ রেগে একদিন আমি উপাসনালয়ের উঠানে দাঁড়িয়ে ওপর বলির ঘুঘু ও মেস বিক্রি দেখছিলাম আবার সেই দৈববাণী শুনতে পেলাম এবার কি শুনলেন নিজেকে সংযত করার আগেই এরাসমাসের মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে আসে হাফিদ তার পুরনো বন্ধুর দিকে তাকিয়ে মৃদু হাসলেন পলের দিকে তাকিয়ে মাথা নাড়লেন ওই দৈববাণী বলে উঠল প্রায় বছর চার যাবৎ তুমি ধর্মপ্রচার করে চলেছ তবে মাত্র কয়েকজনকে আলোর পথ দেখাতে পেরেছ দেবতার বাণীও জনতার কাছে বিক্রি করতে হয় তা না হলে তারা শুনবে না আমার নীতি কথাগুলি কাহিনী রূপে শুনিয়েছ কি তীরকা দিয়ে মাত্র কয়েকটা মাছি ধরা যায় দামাস ফিরে গিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেলসম্যানকে খুঁজে বার করো যদি বিশ্বজগতে আমার বাণী প্রচার প্রসার করতে চাও তাহলে সেই যেন তোমার পথ প্রদর্শক হয় হাফিদ দ্রুত এরাস মাসের দিকে তাকালো বয়স্ক খাজানচি অবক্ত কথা বুঝে নিল এর জন্য কি এতকাল অপেক্ষা করেছেন সেরা সেলসম্যান সামনে ঝুঁকে বলের কাঁধে হাত রাখলেন এই বিষয়ে কিছু বলো নতুন উদ্দীপনা ও ও পল জাগরিত হয়ে তার জীবন কাহিনী শোনালো দুজন শূন্য আর সে শোনালো ইহুদিদের প্রতীক্ষার কাহিনী এমন এক যুগপুরুষের প্রতীক্ষা যিনি এসে এক নতুন স্বাধীন শান্তি ও আনন্দের রাজত্বে তাদের সংঘবদ্ধ করবেন সে বলল যাজক জনের কথা সে তাদের ওই ব্যক্তির অলৌকিক ক্রিয়াকলাপের কথা সর্বসাধারণের কাছে তার বাণীর কথা মৃত মৃতকে জীবন্ত করে তোলার কথা সুদকরকে সাহস্তা করার কথা ক্রুশবিদ্ধ হওয়া তাকে কবর দেওয়া ও তার পুনরুজ্জীবিত হয়ে ওঠার কথা শোনালো সবশেষে তার কাহিনীকে আরো সুদৃঢ় করে তোলার জন্য বোধ হয় পল তার থলি থেকে এক টুকরো লাল কাপড় বার করে হাফেদের কোলের ওপর রাখল হুজুর ওই যিশু যে পার্থিব পদার্থ রেখে গিয়েছেন তা আপনি সহস্তে স্পর্শ করে দেখুন তার কাছে যা যা ছিল এমনকি তার জীবনটা পর্যন্ত তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এবং তার ক্রুশবিদ্ধ হওয়ার পর রমেশ সৈন্যরা ওই বস্ত্র তন্ন তন্ন করে খুঁজেছিল আমি শেষবার যখন জেরুজালেমে যাই অনেক খোঁজাখুঁজি ও অধ্যবসায়ের পর এটা হাতে পেয়েছি হাফিজ যখন রক্তসিক্ত কাপড়টা হাতে তুলে নিলেন তখন তার মুখ মলিন হাত কম্পমান মালিকের বিবর্ণ চেহারা দেখে সন্ত্রস্ত এরাজমাস আরেক তার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো হাফিদ কাপড়টা উল্টে পাল্টে দেখলেন তাতে একটা ছোট্ট তারা সেলাই করা ছিল তোলার চিহ্ন এদের শ্রমসঙ্গ যে পরিধেয় তৈরি করতো সেগুলি প্যাথ্রস বিক্রি করত। তারা চিহ্নের পাশেই ছিল আরেকটা চিহ্ন চৌকো খোপের ভিতর বৃত্তকার চিহ্ন প্যাথরসের চিহ্ন পল এবং এরাসমাস দেখল বৃদ্ধ কাপড়টা তুলে আলতোভাবে গালে স্পর্শ করলেন হাফিদ মাথা নাড়লেন অসম্ভব তোলাদের তৈরি শত সহস্র বস্ত্র তার বাণিজ্যের পথ ধরে বহু বছর যাবৎ প্যাথ্রস বিক্রি করেছেন বস্ত্রটি মুঠিবদ্ধ রেখে কর্কশ্বরে হাফিদ বললেন যিশুর জন্ম বৃত্তান্ত আমায় শোনাও পল বলল তিনি যৎসামান্য রেখে এই জগৎ পরিত্যাগ করেন যৎসামান্য নিয়েই তার আবির্ভাব হয় বেতলেহেমের গুহায় তার জন্ম সেই সময় অগাস্তাসের আদম সুমার চলছিল এই দুই ব্যক্তির চোখে হাপিদের হাসিটা ছোট্ট বালকের হাসির মতো নিষ্পাপ মনে হলো তারা অবাক হয়ে দেখল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল হাত দিয়ে অশ্রু মুছে তিনি প্রশ্ন করলেন আর ওই শিশুর জন্মস্থানের উপরটায় আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা জ্বলে উঠেছিল তাই না পলের মুখ খোলা সত্ত্বেও কথা অবক্ত রয়ে গেল কথা বলার কোনো প্রয়োজন ছিল না হাফিদ হাত তুলে পলকে আলিঙ্গন করলেন দুজনে অশ্রু মিশিয়ে একাকার হয়ে গেল শেষে বৃদ্ধ উঠে পড়লেন ডাকলেন ইরাসমাসকে বিশ্বস্ত বন্ধু দুর্গে গিয়ে সিন্দুকটা নিয়ে এসো অবশেষে আমরা আমাদের সেলসম্যানের হদিস পেয়েছি